হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুকু ব্লগস। তো এখন 11:30 বেজে গেছে, তো এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। তো সকালে যা কাজ থাকে সবাই জানো, সকালে ঘুম থেকে উঠে মা রান্না করে আর আমি রুটি করি। তো রুটিটা করে ছেলেকে খাওয়ালাম, ওর পাপার টিফিন নিয়ে চলে গেছে, বাবাও চলে গেছে। তো তারপরে আজকে মা রান্না করেছিল মাশরুম, তো সেটা দিয়ে আমি রুটি খেলাম। তারপরে ছেলেকে একটু পড়াতে বসালাম, বসিয়ে আর কি করলাম, ও কালকে একটু জামা কাপড় ছিল সেটা ভাঁজ করে রাখিনি, আজকে সেটা ভাঁজ করে রেখে দিলাম। তারপরে ছেলে স্নান করে নিল তাড়াতাড়ি, তারপরে এখন আমি রান্নাঘরে এসেছি, ছেলের জন্য ডাল রান্না করছি। তার কারণ সকালে মা রান্না করেছিল পালং শাক আর হচ্ছে মাশরুমটা, তো ঝাল দিয়েছিল, তো এক্সট্রা করে এখন আমি একটু ডাল করছি। আর মা স্নানে গেছে, মা স্নান করে এলেই আমি স্নানে যাব। তো ছেলেকে এখন ফল খেতে দিয়েছি, ও অ্যাপেল খাচ্ছে একা একা মার ফোনে কার্টুন দেখে দেখে। তো আমি ভাবছি একটু কথা বলে নিই তোমাদের সঙ্গে। তো এই তো রুটিন, আর বেশি ভিডিওটা বড় করলে অনেকেই দেখছো না, তো ওই জন্য চেষ্টা করব ছোট ছোট ভিডিও করার। মানে সব কিছু দেখানো তো সত্যি, মানে প্রতিদিন একই ব্লগ কি দেখাবো তাই না? তো সবকিছুই শেষ সকালে আর করব। আর আজকে আমি একটা কোথাও যাব, আমাদের পাশের গলিতে নেমন্তন্ন করে গেছে, ওখানে কীর্তন হবে বিকেলবেলা, তো তোমাদের সঙ্গে আমি শেয়ার করব যখন যাব, ঠিক আছে? ওকে, তারপরে স্নান করে এসে তোমাদের সঙ্গে কথা বলছি। তো দেখো, স্নান করে এসে গেছি, তো আজকে আমি তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করব আবার, চলো দেখে নেওয়া যাক কী জিনিস শেয়ার করছি। তো দেখো, এটা আমি অর্ডার করেছি, এই শেডটা আমার কাছে নেই, এটা হচ্ছে 75, হ্যাঁ এটা হচ্ছে মেবলিনের বাট। তো এই শেডটা সত্যি খুবই ভালো, আর আজকে আমাকে এগুলো কেউ গিফট করলো মামা হাতে। এটা হচ্ছে মাস্ক, এটা হচ্ছে অয়েল, এটা হচ্ছে কন্ডিশনার, আর এটা হচ্ছে শ্যাম্পু, আর এটা হচ্ছে ময়েশ্চারাইজার। তো এই জিনিসগুলো ও আমাকে গিফট করেছে, আর এটা আমি অর্ডার করেছি, ওই অর্ডার করে দিয়েছে আমাকে। তো কেমন হয়েছে বলবে শেডটা? তো দেখো, ছেলেকে আইসক্রিম খেতে দিয়েছি, ও কী করেছে একটু খেয়েছে আর অর্ধেকটাই ফেলে দিয়েছে। এই যে ফোন দেখতে ব্যস্ত, এদিকে যে আইসক্রিম পড়ে যাচ্ছে কোনো বুঝ নেই। এখন কী করি তোকে, মারবো আমি, বল দেখ কী করেছিস। এবার মারি। তো সকালে আমি তোমাদের বলেছিলাম আমি একটা কাছে কোথাও যাব, একজনের বাড়িতে কীর্তন আছে, তো আমি এখনো রেডি হইনি, মা আর ছেলে চলে গেছে, তো আমি এখন রেডি হব, তারপরে যাব, ঠিক আছে? এই জায়গাটা ফাঁকা, এদিক দিয়ে গেলে ওই যে গাড়িটা দেখা যাচ্ছে ওই দিকের একটা গলিতেই বাড়ি। তো দেখো, এখানে প্রচণ্ড গরম, তো এই কুর্তিটা পরে নিয়েছি, এটা হচ্ছে কটন কুর্তি, তো এটাই বাইরে ছিল এটাই পরে নিলাম, আর একদম সিম্পল কোনো কিছুই পরিনি, তো শুধু চুলটা বেঁধে নিলাম এভাবে। তো যাচ্ছি, ওই দিক দিয়ে গেলে একদম পাশে ছিল কিন্তু একটু নোংরা নোংরা ছিল, তাই ভাবছি একটু ঘুরেই যাচ্ছি। মনে হচ্ছে কীর্তন শেষ হয়ে গেছে, কীর্তন তো দেখাতে পারবো না, শুধু প্রসাদ নিয়ে আসবো, ঠিক আছে চল। ও তো দেখো, প্রসাদ খেয়ে চলে যাচ্ছি ছেলেকে নিয়ে বাড়ি। এই যে একদম ওখানে মানে অনেক লোকও ছিল, প্লাস গরমও চলছে, বাড়িটা একটু ছোট, তো ছেলে একদম পুরো ঘেমে শেষ, ছেলেকে গিয়ে স্নান করাবো। ছেলে তো খাইনি, হ্যাঁ কি বলো, একটু কাপড় খেয়েছে, কি বলছো? আমার পাপা নিচ্ছে কি সুন্দর করে, এন্ড ওয়াও, এম এন ও। ভেরি গুড, লাগিয়ে দাও, কেমন পি লেখো, ওয়াও দেখে। এখন কিউ লাগো, তো আমার রান্না বান্না শেষ, আজকে এখনো রাহুল আসেনি,
আসবে তো আমিও স্নান করেছি ছিল স্নান করা শেষ এখন ওকে পড়াতে বসেছি এখন বেজে গেছে 8:45 নিজে ছেলে লিখছে ভালো করে লেখো দেখবে তো সবাই।